নমস্কার বন্ধুরা কেরিয়ার ইউস্টমে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা কেরিয়ার ইউসামের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নতুন একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি বিএসএফে প্রচুর পরিমাণে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে শূন্য পদ রয়েছে এক হাজার সাতশো তেষট্টিটি এবং কনস্টেবল ট্রেডসম্যান পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করবো এই নিয়োগের বিস্তারিত ইনফরমেশন অর্থাৎ আপনাদের বেতন কত এবং বন্ধুরা আপনাদের দৈহিক মাপযোগ কী কী লাগবে সমস্ত ইনফরমেশান জানাবো আজকের ভিডিওতে জানতে হলে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন চলুন বন্ধুরা বেশি না কথা বলি আজকের ভিডিও শুরু করা যাক আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন নতুন চাকরির খবর সবার প্রথমে জানার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা মোট সতেরোশো শূন্য শূন্যপদ রয়েছে তার মধ্যে পুরুষদের জন্য বিভিন্ন ট্রেডের জন্য বিভিন্ন শূন্যপদ রয়েছে পুরুষদের মধ্যে কবলারের জন্য বত্রিশটি শূন্যপদ টেইলারের জন্য ছত্রিশটি কার্পেন্টারের জন্য তেরোটি কুকের জন্য পাঁচশো একষট্টিটি এবং সি অর্থাৎ ওয়াটার ক্যারিয়ারের জন্য তিনশো কুড়িটি এবং ডব্লু এমের জন্য দুশো তিপ্পান্নটি এবং বারবারের জন্য একশো ছেচল্লিশটি সুইপারের জন্য তিনশো উননব্বইটি ওয়েটারের জন্য নটি এবং পেন্টারের জন্য একটি এবং ড্রাফটসম্যানের জন্য একটি শূন্যপদ রয়েছে এছাড়া মহিলাদের ক্ষেত্রে টেলারের ক্ষেত্রে দুটি শূন্য পদ রয়েছে এবং বন্ধুরা আপনাদের জানা হচ্ছে এই পদের জন্য স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে আপনার তার সঙ্গে নিচের যে কোনো একটি কোর্স আপনার করে রাখতে হবে নির্দিষ্ট ট্রেডে দু বছরের অভিজ্ঞতা অথবা নির্দিষ্ট ট্রেডে এক বছরের আইটিআই সার্টিফিকেট সাথে এক বছরের কাজের অভিজ্ঞতা অথবা নির্দিষ্ট ট্রেডে দু বছরের ডিপ্লোমা সার্টিফিকেট আপনাদের থাকতে হবে এছাড়া বন্ধুরা আপনাদের জানা হচ্ছে শারীরিক মাপজপের বিষয়গুলো যেগুলো পুরুষদের ক্ষেত্রে উচ্চতা চা হয়েছে একশো সাতষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার এবং তার মধ্যে এসটি শ্রেণীর প্রার্থীদের জন্য একশো বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার চাওয়া হয়েছে তার মধ্যে নাগা এবং মিজোরাও কিন্তু থাকতে পারবে এছাড়া বন্ধুরা আপনাদের বলা হচ্ছে গোর্খা ত্রিপুরা মিজো নাগা লাদাখ কাশ্মীরি পাহাড়ি অঞ্চলের অন্যান্য ক্যাটাগরিদের জন্য একশো পঁয়ষট্টি সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে এছাড়া বন্ধুরা আপনাদের বুকের ছাতির মাপ বলা হচ্ছে না ফুলিয়ে আটাত্তর সেন্টিমিটার এবং ফুলিয়ে তিরাশি সেন্টিমিটার চা হয়েছে এবং এসটি প্রার্থীদের ক্ষেত্রে না ফুলিয়ে ছিয়াত্তর এবং ফুলিয়ে একাশি সেন্টিমিটার চা হয়েছে এছাড়া বন্ধুরা পাহাড়ি অন্য ক্যাটাগরিদের জন্য না ফুলিয়ে আটাত্তর এবং ফুলিয়ে তিরাশি সেন্টিমিটার চা হয়েছে এছাড়া বন্ধুরা মহিলাদের ক্ষেত্রে আপনাদের উচ্চতা চা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার এবং সমস্ত এসটি প্রার্থীদের ক্ষেত্রে নাগা এবং মিজো অন্তর্ভুক্ত এখানে বলা হচ্ছে তাদের ক্ষেত্রে একশো পঞ্চাশ সেন্টিমিটার চা হয়েছে এবং পাহাড়ি অঞ্চলের মেয়েদের ক্ষেত্রে একশো পঞ্চান্ন সেন্টিমিটার চা হয়েছে এছাড়া বন্ধুরা আপনাদের সীমা বলা হচ্ছে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে আপনার যদি বয়স হয় তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের বলা হচ্ছে এস সি এস টি প্রার্থীরা এবং অন্যান্য প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবেন এছাড়া বন্ধুরা এই পদগুলোর জন্য যদি আপনি আবেদন করতে চান তাহলে কী করতে হবে অফিসিয়াল নোটিশটা ভালো করে পড়ে নিতে হবে তারপরে বন্ধুরা আপনাদের জানো হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি ফর্ম ডাউনলোড করে নিতে হবে এবং সেই ফর্মটা ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় আপনাদের পাঠাতে হবে এবং নোটিশটা যেদিনকে বেরিয়েছে তার থেকে তিরিশ দিনের মধ্যে আপনাদের ফর্মটা পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায় এবং কিছু নির্দিষ্ট এলাকার প্রার্থীদের জন্য পঁয়তাল্লিশ দিন সময় দেওয়া হয়েছে ফর্ম বেরোনো থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনাদের সেই ফর্মটা নির্দিষ্ট স্থানে কিন্তু পাঠিয়ে দিতে হবে তো বন্ধুরা এই ছিল বিস্তারিত ইনফরমেশন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভববেন না এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য চলুন বন্ধুরা আজকের মতো ছিল এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম